ভিডিওটা পাঠাবে, মিডিয়াকে কিন্তু দেবে, আমি তোর চিন্তা দিয়ে পরে পাঠিয়ে দেবো, মিডিয়াকে দেবে, তাহলে তো বুঝতে পারবে না। হ্যালো হ্যালো হ্যালো, এই চলো চলো এদিকে চলো, রক্ত মনে হচ্ছে। এমনি ঠিক আছে, এমনি শরীর একটু মানে আগের চেয়ে ইঞ্জেকশন দেওয়ার পর একটু ভালো লাগছে। আপনি লম্বা হয়ে শুয়ে যান, এখানে ফটো তুলবেন, চলো চলো চলো। ঠিক আছে, রাস্তা কে বলছি না, কে আছে রথযাত্রাকে কেন্দ্র করে একটি বিশেষ বৈঠক ছিল মেদিনীপুরে, সেটা যাওয়ার জন্য সকালবেলায় আমরা বেরোই বর্ধমান পার্টি অফিস থেকে। আবার রাস্তাতে যাওয়ার পথে একটি লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় জেলা সভাপতি, বর্ধমান জেলা সভাপতি সঞ্জীব নন্দী। কে ছিল গাড়িতে, কে গেছিল? ড্রাইভার ছিল ড্রাইভার সিটের পাশে, ওখানে জেলার গুরুত্বপূর্ণ কার্যকর্তারা ছিল, চারজন ইনজুয়ার্ড হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে অনাময় ট্রমা কেয়ারে। আগের থেকে একটু সুস্থ আছে, হাত ভেঙে গেছে, মুখে যে কাঁচ ঢুকে গেছিলো সেই কাঁচগুলোকে বের করা হয়েছে, এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তো বাকিরা বাকিরা মোটামুটি সুস্থই আছে, তাদেরকে অন্য জায়গার ট্রিটমেন্টের জন্য এখানে ফার্স্ট এডের যে ব্যবস্থা করানো হয়ে গেছে, এরপর অন্য জায়গায় দেখি ট্রিটমেন্ট করানো। হ্যাঁ, ট্রাকটা ধরা পড়েছে জামালপুর থানা, সেটাকে ফাঁড়িতে নিয়ে গিয়ে দেখি ওপরে জৌগ্রাম জলেশ্বর তলা হাইওয়ে মেদিনীপুর যাওয়া হচ্ছিল। রথযাত্রাকে কেন্দ্র করে যে বিশেষ বৈঠক ছিল, জেলার যারা গুরুত্বপূর্ণ কার্যকর্তা ছিলেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, জেলা যে গাড়ি বোলেরো